পানাকোল এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে বিভিন্ন আদিবাসী পাড়ায় গিয়ে সম্মাননা জ্ঞাপন করল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন নইমুল হক, আলী হাসান্ডা। মঙ্গলবার সারা রাজ্য জুড়ে আদিবাসী দিবস পালিত হলো। বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি সংস্থার উদ্যোগে দিনটি পালিত হয়। এদিন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খানাকুলের বিভিন্ন এলাকাতে আদিবাসী দিবস পালন করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন খানাকুলের তৃণমূল নেতা নইমুল হক, আলী হাসান, অর্ণব সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে নইমুল হক জানিয়েছেন, দেশের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন আদিবাসীদের পাশে দাঁড়ানোর, তাই এদিন আদিবাসী পরিবারে গিয়ে আমরা দলীয় কর্মসূচি পালন করলাম। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আদিবাসী দিবস। সেই আদিবাসী দিবসে আমরা খানাকুল এক ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে যেখানে যেখানে আমাদের আদিবাসী ভাই বন্ধু কাকারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেককে তাদের ফ্যামিলিকে সম্বর্ধনা দিলাম এবং তাদেরকে নিয়ে আমরা যে পথ চলা শুরু করলাম, আগামী দিনেও যেরকম আমরা এই আদিবাসী ভাইদেরকে নিয়ে একসঙ্গে চলেছি, সামনের দিনেও আমরা তাদেরকে সঙ্গে করে নিয়ে চলব। আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি আদিবাসী হয়েছেন, আমাদের দলের নেত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত আদিবাসীদেরকে নিজেদের বাড়ির মনে করে সকলকে সম্মানিত করতে হবে, আমরা তাই আজকে সেই আদিবাসী ভাইদেরকে সম্মানিত করলাম। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।